করিমপুর ব্রিজের ছবি দেখাবো, নদিয়ার করিমপুর ব্রিজ। এই ব্রিজ রাইটস একটা সংস্থা যারা বিভিন্ন ব্রিজ, বিভিন্ন রকমের যে যে নির্মাণ, সেই নির্মাণের নজর রাখে, সেই নির্মাণের পরীক্ষা নিরীক্ষা করে। এই ব্রিজ তিন বছর আগে এই ব্রিজ ভেঙে ফেলতে সুপারিশও করেছিল ওই সংস্থা রাইটস। আজও ভাঙা হয়নি ওই ব্রিজ, বরং একটা হাইট বার লাগিয়েই সেরে ফেলা হয়েছে, দায় সারা, এবং সেখান দিয়েই চলছে পণ্যবাহী যানবাহন, আর বড় সড়ো পণ্যবাহী যানবাহনকে ঘুরে আসতে হচ্ছে অনেকটা। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কেন এইরকম অবস্থা, ভেঙে ফেলা হলো না কেন, নতুন করেই বা গড়া হলো না কেন, তিন বছর ধরে এইরকম পরিস্থিতি? একদমই তাই অয়নদা। দেখো, 2018 সালে মাঝের হাট সেতু ভেঙে পড়ার পর কেন্দ্রীয় সংস্থা রাইটসকে দিয়ে মুরুটিয়া ব্রিজে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। 2020 সালের জুলাই মাসে রাইটস জানায় যে এই সেতুর অবস্থা ভালো না, একে ভেঙে ফেলতে হবে। কিন্তু ভেঙে ফেলার সুপারিশ করার পরেও পিডব্লিউডি সেই ব্রিজ ভেঙে না ফেলে নতুন করে রং করে এবং কোনো রকমের তাপ্পি মেরে কিন্তু সেটাতে কাজ চালানো হচ্ছে। এবং এই ব্রিজের উপর দিয়ে যদি ভারী পণ্যবাহী গাড়ি যাতায়াত করতে না পারে, সেই কারণে লাগিয়ে দেওয়া হয়েছে হাইট বার। এর ফলে উচ্চ ক্ষমতা, উচ্চ হাইট সম্পন্ন না না সেটা বুঝলাম, কিন্তু কিন্তু প্রশাসন কি বলছে, কেন এখনো পর্যন্ত ওই ব্রিজ সংস্কার হলো না, বা ভেঙে ফেলা হলো না, বা নতুন করে করা হলো না? দেখো, সেই সময় স্থানীয় বিধায়ক বিমলেন্দু সিংহ রায় আশ্বাস দিয়েছিলেন ওই ব্রিজ ভেঙে, নতুন করে ব্রিজ ভেঙে তৈরি করা হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই প্রচেষ্টা বিষবাহু জলে। তবে কিছুদিন আগে বিধানসভায় তিনি প্রস্তাব তুলেছেন ওই ব্রিজটা যেমন আছে তেমনভাবে রেখে তার পাশে একটি গ্রামে একইভাবে একটা নতুন ব্রিজ তৈরি করার জন্য, যেখানে ভারী যানবাহন চলাচল করতে পারে এবং আধুনিক প্রযুক্তি নির্ভর সেই ব্রিজ যাতে হয়, এবং সেই চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এই যে হাইট বার লাগিয়ে দেওয়া হয়েছে এর ফলে তাদের ঘুরপথে যাতায়াত করছে এবং তার ফলে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন দেখাবো। আমাদের এই ব্রিজের মধ্যে কোনো ধরেন বড় বড় যানবাহন চলাফেরা কিছু করতে পারছে না, কারণ এই জন্য আমাদের যে একটা বাজার আছে, এখানে বাজারে ব্যবসায়িক আছে, এই বাজারেও বিরাট অসুবিধা চূড়ান্ত, চাষির সম্পূর্ণ অসুবিধা, ব্যবসায়িকের অসুবিধা, সবার অসুবিধা। হাই লেভেলের যে গাড়িগুলো আছে ওখান দিয়ে কোনো রকমই পাস করতে পারছে না, 8 কিলোমিটার রাস্তায় ঘুরে আসছে গাড়িগুলো। মুরুটিয়া শুধু না, মুরুটিয়া পার্শ্ববর্তী অঞ্চল এবং গ্রাম সমস্ত এই এই মানে অসুবিধার সম্মুখীন হচ্ছে। হাইট বারটা তুলে দেওয়া হোক, নতুবা নতুন করে আমাদের মানে ব্রিজটা মানে করা হোক, এটা আমরা দাবি। আর বিধায়ক তিনি কি বলছেন দেখুন। কৃষি নির্ভরশীল যারা, তারা যদি ওর উপর দিয়ে কোনো রকমভাবে যাতায়াত করতে পারে কিছু মাল টাল নিয়ে, যে মালগুলো ভারী নয়, খুব হালকা, যেমন ধরুন বেগুন, উচ্ছে, তাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো রাইটসকে ওয়াকিবহাল করে যাতে এটা খুব তাড়াতাড়ি চালানো যায়। আমি এ সম্বন্ধে অ্যাসেম্বলিতেও তুলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিগোচর করবার চেষ্টা করব। সমীর, এই প্রশ্ন কি করা হয়েছিল? বিধায়ক বলছেন যে তিন বছর হয়ে গেছে, রাইটসের মতো সংস্থা তারাই পরামর্শ দিয়েছিল, এবার বিধানসভায় তুলবেন, তিন বছর ধরে কি হচ্ছিল, খুব সংক্ষেপে জানতে চাইব। তিনি যেটা জানিয়েছেন, ইতিমধ্যে তিনি বিধানসভায় এই প্রস্তাব দিয়েছেন এবং আগামী দিনেও বিধানসভায় তিনি সরব হবেন বলে জানিয়েছেন। তবে স্থানীয়দের অভিযোগ যে বিধায়ক কিন্তু যখন এই ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা রাইট, সেই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তিন বছর পার হয়ে গেলেও সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি। উপরন্তু শুধুমাত্র রং করে এবং তাপ্তি মেরে সেই ব্রিজ দিয়ে কাজ চালানো হচ্ছে, এবং যার ফলে কিন্তু খুব বিপজ্জনকভাবেই সে তাই সেই ব্রিজের মধ্যে যানবাহন চলাচল করছে এবং যে কোনো সময় আমরা কিন্তু ছাড়বো না। এই ব্রিজ কেন হচ্ছে না, এই ব্রিজ দিয়ে এরকম ভাবে ঝুঁকির যাতায়াত কেন, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি হবে, আমরা নজর রাখবো সমীর তোমার মাধ্যমে।